ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। এরই মধ্যে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে হাওরে। এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কয়েকদিন ধরেই তো ভারী বর্ষণ হচ্ছে, উজানের ঢলের পানি বাড়ছে, তো এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরেই আসলে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পাহাড়ি ঢল অব্যাহত আছে, যার ফলে আসলে সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে, সুরমা, বৌলাই, রক্তি, যাদুকাটা, ধূপাজান সহ যেসব যে কটা নদী আছে সবগুলো নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আসার বিষয় ছিল যেটা, যে হাওরে পানি কম ছিল, এখন কিন্তু হাওরগুলো ভরে গেছে। গতকাল থেকে, গতকালকে রাত্রে বৃষ্টি কিছুটা কম থাকলেও আজকে কিন্তু আবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যেটি আসলে আতঙ্কের বিষয়। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। সুরমা নদীর একদম কানায় কানায় পড়ে গেছে এবং দুটি পয়েন্ট সুনামগঞ্জে হচ্ছে সুরমা নদী এবং যাদুকাটা নদী, যে নদী দিয়ে চেরাপুঞ্জি এবং মেঘালয়ের পানি, বৃষ্টির পানি প্রবেশ করে এবং এটি পানি কিন্তু আজকেও প্রবেশ করছে। ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টি হচ্ছে, পানি তাপ এই সেই পানি আবার বাংলাদেশের সুনামগঞ্জের সীমান্ত দিয়ে প্রবেশ করছে এবং এই এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু সীমান্ত এলাকার মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে এইভাবে যদি পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে অতি দ্রুতই বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং গত ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার পানি সুনামগঞ্জ সুরমা নদী দিয়ে বৃদ্ধি পেয়েছে এবং ছাতকে কিন্তু এখনও ৪২ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছি সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন সব চারিদিকে আসলে পানি বৃদ্ধির খবর তারা পেয়েছেন এবং তারা সকল ধরনের প্রস্তুতি রাখছেন, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করছেন। তারা বলছেন যে যে কোনো ধরনের বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে তারা ব্যবস্থা নেবেন। আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি, তারা আসলে একটু আতঙ্কে আছেন, গত বছরের বন্যার মতো যদি হয়ে যায় আসলে তাদের যাওয়ার আসলে জায়গা নাই। তারা বলছেন যাতে দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। লিনিয়া, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। ধন্যবাদ মেহেদী হাসান আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী মেহেদী হাসান জানাচ্ছিলেন সেখানকার বন্য পরিস্থিতি সম্পর্কে।